আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম আজাদ, প্রভাষক পদার্থবিজ্ঞান, সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ। আমি তোমাদের কাছে দ্বিতীয়বারের মতো হাজির হয়েছি অনলাইন ক্লাস নেওয়ার উদ্দেশ্যে। তো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। করোনাকালীন এই যে পরিস্থিতি, এটা ক্রান্তিকাল, এই সময়ে আশা করছি তোমরা ঘরে বাইরে সর্বত্রই তোমার যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলবে এবং পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাবে, কারণ তোমাদের বসে থাকার সময় নেই। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর না, যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু তোমরা এই সময়টা ধরে পাবে না। হয়তো ক্লাস শুরু হওয়ার পর পরে পরীক্ষা শুরু হয়ে যাবে, কিন্তু তোমরা তখন আর বেশি সময় পাবে না। তাহলে চলো আমরা নতুন ক্লাস শুরু করি। তো নতুন ক্লাস শুরুর আগে আমরা দেখে নেবো যে মানে আগের যে ক্লাসটা, গত সপ্তাহে আমরা যে ক্লাস করেছিলাম সেই ক্লাসে আমরা কি শিখেছিলাম বলো তো। তোমরা কি শিখেছিলে মনে আছে? তোমরা কি কি শিখেছিলে গত ক্লাসে? আচ্ছা আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি, গত ক্লাসে আমরা শিখে করেছিলাম রাশি, রাশি সংখ্যা, প্রকারভেদ, কি কি রাশি, মৌলিক রাশি, তারপর লব্ধ রাশি, স্কেলার রাশি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, তারপর ভেক্টরের চিহ্ন প্রকাশ কিভাবে প্রকাশ করা যায়, তারপরে ভেক্টর রাশির যে বৈশিষ্ট্য সেগুলো সব আমরা মূলত দেখেছিলাম। আলোচনা করেছিলাম, তাহলে এখন আমরা তোমরা কিছু বাসায় দেখেছ, আশা করছি তোমরা দেখেছো এবং সুস্থ করেছ। তাহলে এখন আমরা তোমাদের আমি তোমাদেরকে একটা প্রশ্ন করবো। আচ্ছা তোমরা কি খাতা কলম বের করেছো? খাতা কলম অবশ্যই বের না করলে বের করে ফেলো এবং এখানে তোর বল, ভর, ওজন, ত্বরণ, বেগ, এগুলো হচ্ছে এরকম আর কি বিভিন্ন রাশি আমরা লিখতে পারি। তো তারপরে ঠিক আছে আলাদা কর। সেক্ষেত্রে কি নিশ্চয় তোমরা হচ্ছে কি মানে চিন্তা ভাবনা করতে হবে যে স্কেলার রাশি গুলো তো কি বলতো? স্কেলার রাশি হচ্ছে মান থাকবে কিন্তু দিক থাকবে না, আর ভেক্টর রাশির মান ও দিক দুই থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের বল যদি আমরা প্রথম প্রাণ নিয়ে চিন্তা করি, তাহলে বলের যে মান আছে মান কিন্তু দুই আছে, যদি থাকে তবে ভেক্টর রাশি, আর যদি দুইটা না থাকে তবে সেটা হচ্ছে স্কেলার রাশি। যেটা তোমরা যদি মনে রাখো তাহলে খুব সহজে স্কেলার এবং ভেক্টর আসলে আলাদা করতে পারবে। চলো খাতা তো অবশ্যই তোমরা লিখে নিবে, আমি যেটা এখন লিখবো তোমরা অবশ্যই এটা লিখবে। এবং প্রথম ক্লাসে যেদিন তোমাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে, তোমাদের সাথে যে পরিচিতি এটা পরে আমি তোমাদেরকে অবশ্যই খাতায় লিখবো যে কে কে আমি যে লিখে দিয়েছি এর শর্টকাট টেকনিক এটা তোমরা লিখেছো কিনা সেটা তোমরা অবশ্যই আমাকে জমা দেবে। সেটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে, ঠিক আছে, হাউস ওয়ার্ক থাকবে, হোম ওয়ার্ক থাকবে। তাহলে এখন দেখি যে শর্টকাট টেকনিকটা কি। ভেক্টর রাশি
যেগুলো রাশি মনে রাখার কৌশল। ভেক্টর রাশি মনে রাখার ক্ষেত্রে আমাদেরকে যে একটা ছোট্ট একটা লাইন মুখস্থ করতে হবে, সে ছোট লাইনটা কি আসে দেখি, আমরা লিখবো যে ভবে সব প্রিয়তম ভাষে প্রেম, ভবে সব প্রিয়তম ভাষে প্রেম, ভবে সব প্রিয়তম ভাষে প্রেমে, ঠিক আছে। দেখো কি সেটা ভবে সব প্রিয়তম ভাষে প্রেমে, ভবে সব প্রিয়তম ভাষে প্রেমে, খুব সুন্দর একটা লাইন না? আমার মনে হয় তোমরা সবার মুখস্থ হয়ে গেছে। তো আমি আশা করছি প্রথম ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে তোমাদের কাছ থেকে এটা পাবো, এটাই আশা করছি। এবং আমি পরে ওটা রাশি দিয়ে বলবো যেটা কোনটা ভেক্টর রাশি আর কোনটা স্কেল রাশি আলাদা করবো, দেখি তোমরা পাবো। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যে এখান থেকে কি আছে। ঠিক আছে, ভবে সব প্রিয়তম ভাষে প্রেমে, এখান থেকে আমরা কি পেতে পারি, ভবে ভবে যেতে পাই, ভবে মিন্স ভবে, ঠিক আছে। আর বন্ধুর সাথে কি সরল, ভতে ভতে আমরা পাই বর্ণ হতে পারে, আবার বেগ হতে পারে, তাহলে ভবে সরল এবং বল বাড়বে, এটি আমরা বেগে মানে প্রিয়তম, প্রিয়তে কি আসছে, প্রিয়তম প্রিয়তে আসছে কাবল্য, দিতে আসছে কাবল্য, পুস্তকে কি আসছে ওজন, ওজন কত হচ্ছে তরল, মঙ্গল। তাহলে কি পেলাম, ভরকে, তারপরে সরল, গলা বেগ, কাবল্য, ওজন, তরল, মঙ্গল, এগুলো আমরা পেয়েছি। তারপর কি আসছে, ভাষে প্রেমে, ভাষে তারপর সরল এভাবে কিন্তু লেখা যায়, ঠিক আছে, এভাবে লেখা যায়। তোমাদের যার যেটাতে ভালো লাগে সে সেভাবে এটা মুখস্থ করবে, মুখস্থ মনে রাখবে, এটা কিন্তু খুব সহজ একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আশা করছি এই লাইনটা সবাই মুখস্থ করে ফেলেছো। মানে এইখানে যেগুলো পেলাম সেগুলো একটু রাশি, আর বাকি সবগুলো স্কেলার রাশি। তাহলে এখানে আমি কি পেলাম, ভাবে সরল, তরল, মঙ্গল, কামন, শান্ততা, প্রাবল্য, এগুলো সবই ক্ষেত্র রাশি, এগুলো সবই এইগুলো কি, এইগুলো বাদে তুমি
যেগুলো পাবে সেগুলো কিন্তু স্কেলার রাশি। এগুলো সবই ভেক্টর রাশি। তাহলে কি খুব ভালো লাগছে না? আমি আশা করছি ভালো লাগছে। কারণ এটা আমাদের সব ক্ষেত্রে তোমরা যত হায়ার লেভেলে যাও সব জায়গায় কিন্তু আমাদের এটা লাগবে। কারণ হচ্ছে সেক্ষেত্রে তাহলে আমরা এটা দেখে কিন্তু বুঝতে পারবো এটা ভেক্টর রাশি অথবা পিছনে থাকে তারপর কিন্তু নামটা থাকলেও আমরা কিন্তু জানি যে এটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে স্কেলার আর ভেক্টর রাশির পার্থক্য করা যাবে মাথার ওই যে অ্যারো চিহ্ন দেখে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে তবে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেক্ষেত্রে মনে করি যে টান তারপরে এই যে ঘামো সেক্ষেত্রে আমাদের কি হবে সেটা সব হচ্ছে ভেক্টর রাশি হবে। ঠিক আছে, তাহলে একটা মনে করো যে এটা তরটান হতে পারে চৌম্বক ধারণ করতে পারে, বলের ধারণ করতে পারে, তবে সেগুলো সবই ভেক্টর রাশি। ঠিক আছে, পাশাপাশি তোমরা সকলে বুঝেছো এবং লিখে নিয়েছো। ঠিক আছে, তো আমরা এখন নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করি। ঠিক আছে, নতুন টপিকসটা কোনটা? ভেক্টরের যোগ, ভেক্টরের যোগ। তাহলে নির্ণয়ের ক্ষেত্রে মনে করো তুমি এরপরে তুমি হচ্ছে বিন্দু থেকে মোট সরল
what Sharon can give. এই দুটো কি এস সি প্লাস সি বি এ এর যোগফলের সমান হবে এস সি প্লাস সি বি এর দুটো ভেক্টরের যোগফলের কি সমান হবে কি মনে হয় হবে না নিশ্চয় হবে না কারণ কি কারণ হচ্ছে ত্রিভুজের নিয়ম অনুসারে আমরা কি জানি যে ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর সমষ্টি দ্বিতীয় বাহু অপেক্ষা বড় হবে ঠিক আছে তাহলে এই দিকে যে সমষ্টি এটা কি তাহলে দ্বিতীয় বাহু হচ্ছে বড় হবে দ্বিতীয় বাহু সমান হবে না তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ মানে হবে না বৈজ্ঞানিক নিয়মে হবে ঠিক আছে যদি তোমাদের এরকম আসে যে ব্যাখ্যা করো যে ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়ম হবে না ভেক্টরের জ্যামিতিক নিয়ম হবে তাহলে তোমরা কি এটা বলতে পারবে না আশা করছি পারবে এই যে ভেক্টর রাশি দুই পাশে যদি ভেক্টর যুক্ত করে যে নতুন ভেক্টর পাওয়া যায় যে কে একটা ভেক্টর আর কে একটা ভেক্টর ই একটা ভেক্টর আর কি একটা ভেক্টর এই দুটি ভেক্টর যুক্ত করে যে নতুন ভেক্টর পাওয়া যাবে সেটাকে বলা হবে নতুন ভেক্টর আর ঠিক আছে তাহলে এখানে নতুন ভেক্টর আর কোন হচ্ছে না কি কি দুই বার কত দিয়ে ভেক্টর যুক্ত করে যে নতুন ভেক্টর পাওয়া যাবে তাকে বলা হবে কি লোক কি তাহলে আমরা যে ভেক্টর যোগ শিখবো এক্ষেত্রে কিন্তু পাঁচটি নিয়ম আছে ঠিক আছে পাঁচটি নিয়মের মাধ্যমে কিন্তু ইয়ে করা যায় যেসব পাঁচটি নিয়মের মাধ্যমে ভেক্টর যোগ করা যায় তার ভিতরে আমরা হচ্ছে কি কি পদ্ধতি বা নিয়ম আছে প্রথমটি হচ্ছে সাধারণ নিয়ম ঠিক আছে প্রথম হচ্ছে সাধারণ নিয়ম তারপরে তাহলে জানি পদ্ধতিতে ভেক্টর যোগ করতে গেলে আমাদের এই পাঁচ গেলে আমাদের এই পাঁচটা নিয়মের যে নিয়ম ফলো করতে হবে তাহলে এখানে আমরা দেখি যে সাধারণ নিয়ম এরপরে কয়েকটা নিয়ম নিয়ে আমরা একটু আলোচনা করি সাধারণ নিয়ম হচ্ছে একই জাতীয় দুটি ভেক্টর ঠিক আছে একই জাতীয় দুটি ভেক্টর ঠিক আছে একই জাতীয় দুটি ভেক্টর একটি মানে কারো ঠিক আছে এই ভেক্টরের কেন্দ্রবিন্দু কোনটা শীর্ষবিন্দু কোনটা কত এটা হচ্ছে আমরা দুইটা ভেক্টর নিলাম আর এ একটা ভেক্টর ঠিক আছে একই জাতীয় দুটি ভেক্টরের একটি শীর্ষ বিন্দু বলো যে একটি শীর্ষ বিন্দু এটা কি শীর্ষ বিন্দু না তার শীর্ষ বিন্দুতে অপর ভেক্টরের আদৌ বিন্দু না স্থাপন করা ঠিক আছে একটি শীর্ষ বিন্দুতে অপর ভেক্টরের আদৌ বিন্দু স্থাপন করা স্থাপন করে কি হলো প্রথম ভেক্টরের এটা তো আদৌ বিন্দু এটা হচ্ছে শীর্ষ বিন্দু ভেক্টরের
এটা বিশেষ বিন্দু। তাহলে কোন ভেক্টর মানবিন্দুর সাথে এলিমেন্ট করে শিশু বিন্দু যুগলের লেখা স্বাভাবিক পাওয়া যায়। তাহলে এই যে ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে যে তার কর্ম হচ্ছে ভেক্টর দ্বয়ের লক্ষ্যের মান নির্দেশ করে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মান। তাহলে মনে করো যে লক্ষ্যটা কি হবে, লক্ষ্যটি হবে হচ্ছে আর সমান ই প্লাস কিউ, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে সাধারণ নিয়ম পাওয়া গেল। সাধারণ নিয়মের মধ্যে কি দুইটি ভেক্টর, ঠিক আছে, দুইটি ভেক্টরকে আমরা একটার শীর্ষবিন্দুতে আর একটা ভেক্টরের কেন্দ্রবিন্দুতে স্থাপন করলাম। স্থাপন করে কি করলাম, একটা শীর্ষবিন্দুকে আর দ্বিতীয়কে যে শীর্ষবিন্দু সেই শীর্ষবিন্দুর সাথে প্রথম তার যে আলো বিন্দুকে যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে কি হলো, যে সমানটা পাওয়া আছে লেখাটা পাওয়া গেল, সেটা এই যে করে লক্ষ্যে নির্দেশ করবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পেরেছো তো যে কোনো কিছু বোঝার ক্ষেত্রে তোমরা মানে থিওরিটা পড়ার আগে ম্যাথমেটিক্যালটা দেখবে, আর হচ্ছে এই যে এগুলো ছবিটা বোঝার চেষ্টা করবে, তাহলে খুব সহজে তোমরা সেটা আর ভুলবে না, খুব সহজে সেটা মনে রাখতে পারবে। আর সায়েন্সের ক্ষেত্রে স্কুলের ফিজিক্স ক্ষেত্রে আর কি আপনারা যে তোমরা পড়ার পাশাপাশি অবশ্যই দেখবে, তাহলে সেটা খুব ভালোভাবে লাগবে। এবার আমরা দেখি ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে কি নিশ্চয় একটা ত্রিভুজ থাকবে, তাই না? তাহলে যদি কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মনে করো ত্রিভুজ, ঠিক আছে, মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো একটা সন্নিহিত বাহু মনে করো যে এখানে এটা একটা ত্রিভুজ, প্রথমে কিন্তু এটা ত্রিভুজ থাকে না, কোনো ভেক্টর দিলাম না, ঠিক আছে? তাহলে এই দুটি ভেক্টর মনে করি যে ত্রিভুজটা কি ও এ পি, ও এ পি একটা ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের যদি আমরা সন্নিহিত বাহু ধরি, ঠিক আছে, একটা পি আর একটা হচ্ছে কিউ, নির্দেশ করছে, তাহলে সন্নিহিত বাহু যদি দুটি একই জাতীয় দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে এই যে বিপরীতক্রমে যে একটা বাহু আছে দ্বিতীয় বাহু ঠিক কি হবে, এই যে ভেক্টরের লক্ষ্যে নির্দেশ করবে, তাহলে এই ভেক্টরের লক্ষ্যে নির্দেশ করবে। তাহলে এখানে আমরা কি পাই, ও এ সমান পি আর ও পি সমান ও এ সমান পি, ঠিক আছে? আর ও সমান
মানে যে ত্রিভুজের এই দুটি বাহুকে আমরা একটু ধরে নিলাম, ঠিক আছে? দুটি সন্নিহিত যে বাহু যদি আমরা দিই তাহলে প্রোটিন তৃতীয় বাহুকে কি হবে? দ্বিতীয় বাহুটি হবে লব্ধি, ঠিক আছে? আশা করি তোমরা সকলে বুঝেছো। বহুভুজ মানে কি অনেকগুলো বাহু, হ্যাঁ না? দুইয়ের অধিক বাহু থাকতে হবে। তাহলে একই জাতীয় যদি দুইয়ের অধিক ভেক্টর রাশির ক্ষেত্র হয় তাহলে আমরা কি পাই? ভেক্টর গুলো একটি শীর্ষ বিন্দুতে অপরটি পাদবিন্দু স্থাপন করে একই ক্রমে সবগুলো ভেক্টরকে যদি সাজানো যায় তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা বাসায় সূত্র
এবং পরবর্তীতে যে সামগ্রিক এবং উপাংশ সূত্র আছে এটা আমি পরবর্তী ক্লাসে আশা করছি তোমাদেরকে ধারণা দিব এবং তোমরা পারো তাহলে একটু দেখে নেবে এবং হচ্ছে এই যে ক্লাসে অবশ্যই তোমরা যখন কলেজ করবে তখন পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবে সে পর্যন্ত সকলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলে সুন্দর জীবন কামনা করে আমি বিশেষ করছি আসসালামু আলাইকুম। Gracias.